নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আমার যে প্লাস্টিকের পটগুলো বা গামলাগুলো গাছ লাগানোর জন্য যেগুলো আমি রেডি করি বা যেগুলো আমি ইউজ করি সেগুলোকে আমি কিভাবে ছিদ্র বানাই। এখানে দেখুন, এই যে কালো গামলাটা, এটাই আমি একটা বড় গাছ লাগাবো, যার কারণে এত বড় আমি গামলাটা নিয়েছি। তো এতে আমি দেখুন কতগুলো ছিদ্র বানিয়ে নিয়েছি, আরও বেশি ছিদ্র বানিয়ে নেওয়া যেতেই পারে, কিন্তু আমি একটাই বানিয়েছি বা যথেষ্ট এটা। আর ছিদ্রগুলোর সাইজও দেখুন মোটামুটি বড় আছে, এই এতগুলো ছিদ্র আমি বানিয়ে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখার জন্য। তো আজ আমি দেখাবো এই ছিদ্র আমি কীভাবে বানাই। এখানে এই একটা বালতি আছে, এটাকে আমি একটা গাছ লাগাবো, ফুল গাছ লাগাবো, তার জন্য এটাই আমি ছিদ্র বানাবো। এই ছিদ্র বানানোর জন্য আমি নিয়েছি সোল্ডারিং আয়রন বা তাতাল। তো একে আমি প্লাগে দিয়ে দিয়েছি, সুইচ অন করে দিয়েছি, বুঝতেই পারছেন সুইচ অন আছে যে লাইট জ্বলছে। তো এরপরে এটা গরম হয়ে যাওয়ার পরে অতি সহজেই ছিদ্র বানানো যায়। আমি দেখাই কিভাবে, দেখি গরম হয়েছে নাকি। খুব বেশি গরম হয়নি কিন্তু তাও হয়েছে, দেখুন। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খুব বেশি টাইমও লাগে না এটা গরম হতে। এবার দেখুন, আমি পুরোটা আমি এইভাবে ছিদ্র বানিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, বালতিটা এই উপরের অংশটা আমি এতগুলো ছিদ্র বানিয়ে নিয়েছি, ছিদ্রগুলো মোটামুটি বড়ই হয়েছে। এরপরে আমি এই সাইডগুলোতেও ছিদ্র বানিয়ে নেব, একদম এই জায়গাগুলো। দেখুন বালতিটাকে আমাকে ধরতেও হচ্ছে না, কত ইজিলি ছিদ্র হয়ে যায় এইভাবে। দেখুন বালতিটা মানে অতটাও খুব বেশি প্রেশার লাগানোর দরকার হয় না। এদিকে বালতিটাকে কিন্তু আমি ধরিনি, জাস্ট এটাকে এর মধ্যে টাচ করাচ্ছি, হালকা প্রেশার দিচ্ছি, এই ছিদ্র হয়ে যাচ্ছে। এছাড়াও আরও একটা উপায় আছে, যখন আমার এই সোল্ডারিং আয়রন ছিল না, তখন আমি গ্যাসের মধ্যে লোহার একটা পাতলা যে রডগুলো হয় সেইগুলো গরম করে তার একটা সাইড কাপড় দিয়ে ধরে আমি অপর সাইডটা টাচ করাতাম, তো ফুটো হয়ে যেত। তো এইভাবে দেখুন, কথা বলতে বলতে প্রায় সব ছিদ্রগুলোই আমার হয়ে যাচ্ছে। ছিদ্রগুলো কিন্তু আমি ঘন ঘন করছি দেখুন, আর খুব ইজিলি হয়ে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমটা যত ভালো হবে জল বেরিয়ে চলে যাবে, জল জমবে না, গাছের গোড়া পচার সম্ভাবনা অনেকটা কমে যাবে। খুব বেশি দাম হয় না, মাত্র 60 টাকা আমার কাছে দাম নিয়েছিল। আর 60 টাকা দাম নিয়ে এত সহজে এত উপকার পাওয়া যায়, মানে অনেকগুলো আমি বেশিরভাগ এই এই ধরনের বালতিগুলোতেই আমি গাছ লাগাই, কারণ টবের অনেকটা বেশি দাম নেয়। এই বালতিগুলো আমার কাছে 35 টাকা করে দাম নিয়েছে, মোটামুটি বড় সাইজ, 35 টাকা করে দাম নিয়েছে। তো এইগুলোতেই আমি সাধারণত জবা গাছ বা একটু বড় সাইজের যে গাছগুলো হয় সেগুলো আমি এই ধরনের বালতিতে লাগানোটাই বেশি পছন্দ করি। আর তার জন্য আমাকে ছিদ্র অনেক করতে হতো, গ্যাসও অনেক পুড়ে যেত। তো আমি যখন রান্না করতাম সেই রান্নার সময় গ্যাস জ্বলতো, সেই সময়ে আমি লোহার শিককে ওর মধ্যে দিয়ে রাখতাম, তাতে আমার এক্সট্রা গ্যাস পুড়তো না, অতিই আমার হয়ে যেত। তো এইভাবে করতে হতো। তো তার জন্য একটা সময়ের রান্না করতে করতেও অনেক কাজ করতে হয়, কাটা বাটা নানা রকম থাকে। তো তখন যদি এর মধ্যে এনগেজ হয়ে থাকি তাহলে রান্নাতেও অনেক দেরি হয়ে যায়, কিন্তু এটা কেনার পরে আমার অনেক সুবিধা হয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমার পুরো চারদিক হয়ে গেল ফুটো বা ছিদ্র যাই বলেন।
থ্যাংক ইউ ফ্রেন্ডস।